এইসব কি শুরু করলি মা? এইসব ইউটিউব শিউটিউব বাদ দে মা, কি দরকার? সমাজে আমার মাথা কাটা যাইতেছে। তোর এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা শিখেছে ইউটিউবিং করার লাগা মা, মানুষ কি করব ক? মানুষ যদি জিজ্ঞে আপনার মায়া কি করেন তখন আমি কি করব? ইউটিউবিং করে এটা কোনো কাজ হইলো? তোর বিয়াগুন জায়গা হইব ইউটিউবিং করতেছিস তুই? হ্যাঁ প্লিজ মা, এইসব ছাড়া দে মা, প্লিজ এইসব করিস না মা, ইউটিউবিং ছাড় মা, ইউটিউবিং ছাড়। আই নো ইটস ডিফিকাল্ট ফর ইউ, প্লাস ট্রাই টু মেক আ কন্টেন্টফুল ভিডিও লাইক রাবা খান আর সালমান মুক্তাদের, তাহলে তোমার একটা আশা আছে যে তোমার ভিডিও হিট করতেও পারে, ভিউজ পাইতেও পারে। ও ও, আর একটা কাজ করতে ভুলবি না, প্লিজ ট্রাই টু পুট অন সাম মেকআপ অ্যাট লিস্ট, তাহলে অ্যাট্রাকশনের কারণে কিছু ভিউজও বাড়তে পারে। শোন, অ্যাট্রাকশন কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস ভিডিওর জন্য। মেকআপ পুট অন করলে হয়তো কিছুটা পাইতো। তুমি এডিট করার সময় অবশ্যই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করবে, তাহলে এডিটিংটা ভালো হবে আর ভিউজও বাড়বে, ভিডিওটা দেখতে সুন্দর হবে। সো অফকোর্স প্লিজ ইউজ অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাট লিস্ট। হ্যালো গাইজ, দিস ইজ মি শিশির অ্যাজ অলওয়েজ। ওয়াল, আজকে টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে। দেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না। আর এটা হচ্ছে একটা ডেইলি সিচুয়েশান একটা নিউ ইউটিউবারদের, অবশ্যই সবার কাছে সাজেশন থাকবে আপনার ব্যাপারে। সো অনেকটা ক্ষোভের জায়গা থেকে বানানো হলেও, বাট অ্যাকচুয়ালি আই লাইক দিস ভিডিও অল লট। সো ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও দেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড অফকোর্স ডোন্ট ফরগেট টু গিভ ইট আ বিগ ফ্যাট থামস আপ, অ্যান্ড অফকোর্স পিপল কিপ শেয়ারিং। বাই।